আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। কানাডা দুবাই ঢুকতে ব্যর্থ হয়ে দেশে ফিরেছেন ডক্টর মুরাদ হাসান। এরপরে জানিয়ে দেব প্রতিমন্ত্রীর ভাষা, আওয়ামী লীগের আসল চেহারা অভিযোগ মির্জা ফখরুলের, এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এমন বিজ্ঞপ্তি খুব দুঃখজনক বললেন আইনমন্ত্রী আনিসুল হক। ভিউয়ার্স, আজকে সংবাদগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ যেটি, সেটি হচ্ছে ডক্টর মুরাদ হাসান। গত কয়েকদিন আগে বিতর্কিত হয়ে দেশ ছেড়েছিলেন, মন্ত্রিত্ব হারিয়েছেন তিনি, তবে দেশে দেশে ঘুরে কোথাও জায়গা না পেয়ে ফের দেশে ফিরে এসেছেন। কিছুদিন আগে আপনারা এটিও জানেন যে রাষ্ট্রধর্ম ইসলাম এবং সংবিধানে বিসমিল্লা থাকবে না বলেও তিনি এমন একটি মন্তব্য করেছিলেন। আসলে বিষয়টি এরকমই, আপনারা জানেন ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করে জীবনে যুগে যুগে কখনো কেউ রেহাই পায়নি, তার উপর কোনো না কোনো ভাবে আল্লাহর গজব নেমে এসেছে। সেই মোরাদের উপর এখন শুরু হয়েছে আল্লাহর গজব। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানিয়ে দিন। কানাডা ও দুবাইয়ে ঠাঁই না পেয়ে ঢাকায় ফিরলেন ডক্টর মুরাদ হাসান। জানা গেছে কানাডা দুবাইতে ঢুকতে ব্যর্থ হয়ে দেশে ফিরেছেন তিনি। বিতর্কিত রাজনৈতিক সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান কানাডার পর দুবাইয়ের দরজাও তার জন্য বন্ধ থাকার উপায় না পেয়ে দেশেই ফিরেছেন। রোববার বিকাল 4:54 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মুরাদ এমিরেটস এয়ারলাইন্সের EK586 ফ্লাইটে দেশে ফিরেছেন। এর আগে আজ রোববার সকালে দুবাই থেকে তার ঢাকায় পৌঁছানোর কথা, কিন্তু সেই ফ্লাইটে তিনি আসেননি। একাধিক সূত্র জানায় ডাক্তার মুরাদ দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের EK582 বিমানে দেশে ফিরেছেন সকাল 7:56 ফ্লাইটে। এমন খবরে সাংবাদিকরা ভোর থেকেই ভিড় করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু বিমানবন্দরের একটি সূত্র যোগান্তরকে নিশ্চিত করে, নির্ধারিত বিমানটি ল্যান্ড করলেও ওই ফ্লাইটে ডাক্তার মুরাদ হাসান আসেননি। সূত্র জানায়, কানাডায় প্রবেশে ব্যর্থ হওয়ার পর দুবাইয়ে ভিসা পাওয়ার চেষ্টা করেছিলেন ডাক্তার মুরাদ, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ তিনি। দুবাইয়ের ভিসা পাওয়ার সম্ভাবনা নেই তার। শেষমেশ আজই রোববার দেশে ফেরার সিদ্ধান্ত নেন মুরাদ। গত 9 ডিসেম্বর দিবাগত রাতে কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিলেন তিনি। এরপর কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেও তাকে সে দেশে ঢুকতে দেওয়া হয়নি। সেখান থেকে তাকে দুবাইগামী একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়, কিন্তু দুবাইও তাকে ঢুকতে দেওয়া হয়নি বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। কিন্তু আনুষ্ঠানিক কোনো সূত্রে ডাক্তার মুরাদের অবস্থানের কথা নিশ্চিত করা হয়নি। করোনাকালীন চাহিদা অনুযায়ী কাগজপত্র না দেখাতে পারা তাকে কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছেন কানাডার বর্ডার সিকিউরিটি ফোর্স। দেশটির স্থানীয় বাংলা অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছে। তবে কানাডার সরকারি সূত্র থেকে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। কানাডা বর্ডার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি। জানা যায়, মুরাদ হাসানের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর 1:31 টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে তাকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেওয়া হয়। বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয়। মুরাদ হাসানের কানাডা সফর নিয়ে সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খলিলুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, বাংলাদেশ সরকার তার সফর সম্পর্কে দূতাবাসকে কিছু জানায়নি। এর আগে তিনি প্রতিমন্ত্রী হিসেবে কানাডা সফরকালে আমাদের অবহিত করা হয়েছিল। মুরাদ হাসান এখন সংসদ সদস্য। অনেক সময় সংসদ সদস্যরা কানাডা সফর করলে আমাদের জানান বিভিন্ন ধরনের প্রোটোকল সুবিধার জন্য, কিন্তু মুরাদ হাসান তার সফর সম্পর্কে আমাদের
তাদের কিচ্ছু জানাননি। একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার বেনয় প্রেফন্টেইন জানিয়েছিলেন, এ বিষয়ে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি, তবে করোনাকালীন ভ্রমণের বিষয়ে বেশ কিছু বিধিনিষেধ আছে যা দেশটিতে ভ্যালিড বৈধ ভিসা থাকা সব ভ্রমণকারীর জন্য প্রযোজ্য। তবে কোনো ব্যক্তির ভিসা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে দেশটির ইমিগ্রেশন ও বর্ডার এজেন্সি। সম্প্রতি এক চিত্রনায়িকার সঙ্গে ডাক্তার মোরাদের অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর জামালপুর চার সরিষাবাড়ি আসনের এই সংসদ সদস্যকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 7ই ডিসেম্বর তিনি পদত্যাগ করলে ওই দিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একই দিনে জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মোরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বুধবার তাকে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার মোরাদ হাসানকে তার নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া মোরাদের আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ বাতিলের বিষয়ে দলের পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। উল্লেখ্য, গত 9ই ডিসেম্বর রাত 9টার দিকে ডাক্তার মোরাদ হাসান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাত 11টা 20 মিনিটের দিকে এমিরেটসের ফ্লাইটে যাওয়ার কথা থাকলেও ফ্লাইটটি ছেড়ে যায় রাত 1টার দিকে। দুবাই হয়ে কানাডার পথে রওনা দেন তিনি। সংসদ সদস্য হিসেবে মোরাদ কূটনৈতিক পাসপোর্টের অধিকারী ও পাসপোর্ট ব্যবহার করে ভিসা আবেদন করার পরে গত সেপ্টেম্বরে তিনি ব্যক্তিগত সফরে কানাডায় গিয়েছিলেন বলেও জানা গেছে। সূত্র যুগান্তর। প্রতিমন্ত্রীর ভাষা আওয়ামী লীগের আসল চেহারা, অভিযোগ মির্জা ফখরুলের। মানুষ অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগ শব্দকে এখন গালি হিসেবে ব্যবহার করে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চায়ের দোকানে বসলে কে আওয়ামী লীগ আর কে বিএনপি তা বোঝার উপায় হিসেবে তিনি বলেছেন যে লোকটা সবচেয়ে জোরে কথা বলছে আর অশ্লীল কথা বলছে ওই লোকটাই হচ্ছে আওয়ামী লীগ। লজ্জা হয়, দুঃখ হয়, সরকারের একজন সাবেক প্রতিমন্ত্রী কি ভাষায় কথা বলেন, এটাই কিন্তু আওয়ামী লীগের আসল চেহারা। আজ রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, এখন দানবে পরিণত হয়েছে। সত্যিকার অর্থে আওয়ামী লীগ কিন্তু দেশ চালায় না, দেশ চালান আমলারা, তারা গণতন্ত্রের বাইরে দেশ পরিচালনা করছে। র‍্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে দেশের জন্য লজ্জার উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্য আওয়ামী লীগ এই অবস্থা তৈরি করেছে, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে। খালেদা জিয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তিনি বাইরে থাকলেও মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য জাগিয়ে তুলতেন, সরকার তা ভয় পায়। চিকিৎসকরা বলছেন তার বাইরে যাওয়া প্রয়োজন, সরকার তাতে কর্ণপাত করছে না, উল্টো তারা শিষ্টাচার বহির্ভূত কথা বলছে। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে শুধু কথাই হবে না, যে আন্দোলন আমরা করছি তার গতি প্রকৃতিকে আরো কঠোর করতে হবে, দুর্বার করে তাকে মুক্ত করতে হবে। এজন্য তিনি সংগঠনকে শক্তিশালী করার কথা বলেন। এছাড়া তিনি বলেন, সময়টা কঠিন, এখন কাজ করতে চাইলেও করা যায় না, এখন কতটা সভা করতে চাইলেও এখন একটা সভা করতে চাইলেও করা যায় না। কৃষক দলের এই সভা প্রেস ক্লাবে হওয়ার কথা ছিল, কিন্তু তা বাতিল করে দিয়েছে। রাস্তায় দাঁড়ালে পুলিশ অত্যাচার করবে, তবে এর মধ্য দিয়েই উঠে দাঁড়াতে হবে। কৃষকদের দাবি দাওয়া নিয়ে তাদের সংগঠিত করার আহ্বান জানান মির্জা ফখরুল। কৃষক দলের সভাপতি হাজান জাফিরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার, সভাপতি গৌতম চক্রবর্তী সহ প্রমুখ। সূত্র প্রথম আলো। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এমন বিজ্ঞপ্তি দুঃখজনক বললেন আইনমন্ত্রী। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব এবং সংস্থাটির সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে, তাদের একটা কর্তব্য থাকে, সেটা হচ্ছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা এবং যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের আত্মপক্ষ
বক্তব্য শোনার। মন্ত্রী আরো বলেন, এটা দুঃখজনক যে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়েই এমন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আজ রোববার ঢাকা বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজদের 26তম জুডিশিয়ালি অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, আমি এটাও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যেসব দোষে র‍্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানকে দোষী করা হয়েছে তা ঠিক নয় এবং এটা কল্পনাপ্রসূত। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে আনিসুল হক বলেন, বাংলাদেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি। 1971 সালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দুজন আসামি যুক্তরাষ্ট্রে পালিয়ে আছেন, তাদের ফিরিয়ে আনার বিষয়ে কি উদ্যোগ নেওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুদিন আগে তার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ হয়। সেখানে তিনি ওই দুজনকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানালে ব্রিটিশ হাই কমিশনার তাদের ফিরিয়ে আনার ব্যাপারে আনুষ্ঠানিক দাবি করতে বলেছেন। আইনমন্ত্রী জানান, ওই দুজনকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক দাবি জানানো হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন নিষ্পত্তির বিষয়ে এক সাংবাদিক আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আপনারা একটু অপেক্ষা করুন, দেখবেন। সূত্র প্রথম আলো।